হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো কলকাতা পুলিশের বর্তমানে কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশের নোটিফিকেশান পাবলিশ হয়েছে এবং তাতে মেল এবং ফিমেল টোটাল হচ্ছে ভ্যাকেন্সি হচ্ছে তিন হাজার সাতশো চৌত্রিশ ভ্যাকেন্সি এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ ঠিক আছে একটা ফর্ম ফিল আপ করতে বেসিক যে যে জিনিসগুলো লাগে আমরা সেগুলো আলোচনা করব ওকে যেমন বয়েস যেহেতু পুলিশের এক্সাম তার জন্য হচ্ছে হাইট তারপরে হচ্ছে কি সিলেকশান প্রসেস কোন কতগুলো টিয়ারে পরীক্ষা হবে টিআর ওয়ান টিআর টু মাঠ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মেডিকেল এগুলো প্রত্যেকটা জিনিস আমরা একদম অফিসিয়াল নোটিফিকেশান থেকেই আপলোড কর আলোচনা করব ঠিক আছে চলো শুরু করি দেখো আমাদের এইটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তুমি যদি সার্চ করো গুগলে গিয়ে পিআরবি ডট গভ ডট ইন বলে সার্চ করো তুমি সেখান থেকে পাবে এটা হচ্ছে আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের হচ্ছে ওয়েবসাইট তুমি সেখানে দেখো রিক্রুটমেন্ট নোটিসে যাবে রিক্রুটমেন্ট নোটিসে গেলে তুমি এখানে সামনেই দেখতে পাবে এভাবে স্ক্রল হচ্ছে নোটিস ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ এটার উপর ক্লিক করবে ক্লিক করলে দেখো নোটিশ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ গেট ডিটেলস করলে তুমি পাবে হচ্ছে এরকম একটা নোটিফিকেশন এটা হচ্ছে শর্ট নোটিস ঠিক আছে শর্ট নোটিসটা আমরা প্রথমে একটু আলোচনা করে তারপরে আমরা যাবো হচ্ছে যেটা ডিটেলস নোটিফিকেশন সেটার সম্বন্ধে ভালো করে দেখো এখানে কি বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স হ্যাভিং ফলোইং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ ঠিক আছে দেখো এখানে এজ কি দেওয়া আছে তোমাকে আমি আর একটা জিনিস এখানে শিখিয়ে দেবো তোমাদের অনেকের মধ্যে এই একটা কনফিউজন থাকে যে স্যার এজ আমার বয়স এত তো আমার হচ্ছে আমি কি এইটাতে হচ্ছে আমার কি এটাতে ফুলফিল করছে ক্রাইটেরিয়া আমি কি ফর্ম ফিল করতে পারবো প্রথম কথা হচ্ছে তুমি ফর্ম ফিল করতে গেলে তোমার যদি এজ ক্রাইটেরিয়া ম্যাচ না করে তোমার প্রথমে ওখানে নেবে না ফর্ম ফিল হবে না ঠিক আছে তারপরেও দেখো তোমাকে আমি আর একটা সিস্টেম দেখিয়ে দেবো এই গুগুলেই তুমি নিজেই চেক করতে পারবে কিভাবে যত ডেট লাস্ট ডেট হিসেবে তোমার এজ কত হয়েছে তুমি চেক করে নিতে পারবে এক্স্যাক্টলি ডেট একদম এক্স্যাক্টলি এজটা এজ এখানে কি বলা হয়েছে দেখো এজ এখানে বলা হয়েছে এজ কত বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি লেস দেন এইটিন ইয়ার্স ওল্ড অ্যান্ড মাস্ট নট বি তোমার এখানে কত আঠারো থেকে কত বছরের মধ্যে বলা হয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বলা হয়েছে এবং পাঁচ বছর যেরকম শিডিউল কাস্ট শিডিউল ট্রাইভের ছাড় থাকে ও জন্য হচ্ছে দেখো থ্রি তিন বছর ও এ এবং ও বিয়ের বি এর জন্য তিন বছরকার ইন কেস অফ থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার পার্সনস পাঁচ বছর কেস অফ সিভিক ভলেন্টিয়ার সার্ভিং ইন কলকাতা পুলিশ অনলি সিভিক ভলেন্টিয়ার্স যারা আছে তারা যদি বয়সে ছাড় পেতে চায় সেটা শুধুমাত্র কলকাতা পুলিশের আন্ডারে যদি সিভিক ভলেন্টিয়ার হয় তাহলে তারা পাঁচ বছরের বয়সে ছাড় পাবে ওকে

ইডবলিউএস ক্যাটাগরি থেকে তুমি যদি বিলং করো তার কিন্তু রিসেন্ট তোমার হচ্ছে সার্টিফিকেট থাকতে হবে দু হাজার চব্বিশের ওকে আচ্ছা ফর্ম ফিল করার সময় আশা করি এটা কোনো সার্টিফিকেট লাগবে না ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় একদম রিসেন্ট তোমার হচ্ছে এটা লাগবে তোমার ই সার্টিফিকেট লাগবে সব থেকে বেটার হচ্ছে তুমি এখনই ইডব্লিউএস সার্টিফিকেটটা বের করে নাও ঠিক আছে ভাই দেখো এরপরে বলা যায় ভ্যাকেন্সি রিজার্ভ মুক্তমুখ এখানে যা দেওয়া আছে আছে আচ্ছা এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা তোমাকে উল্লেখ করা আছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট উনত্রিশ তিন দু ওকে এবার দেখো এবারে এখানে পেমেন্ট গেটওয়ে যা বলা আছে আছে এবারে আর একটা জিনিস তোমাকে এখানে বলে দিই পরে যখন আমি ডিটেলসের নোটিফিকেশানটা দেখাবো তোমাকে তখন তুমি বুঝতে পারবে পেমেন্ট গেটওয়ে কিন্তু তুমি এই অ্যাপ্লিকেশান কিন্তু পরে এডিট করতে পারবে তো যদি তোমার কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তুমি সেটা এডিট করতে পারবে এবং এটাই এক্সপেক্টেড যে তুমি ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করো কোনো ভুল করো না কারণ ফর্ম ফিল আপে যদি ভুল হয়ে যায় তাহলে তুমি পড়াতে ফোকাস করবে কখন তাই না চলো এবারে হচ্ছে দেখো আমাদের যে ডিটেলস নোটিফিকেশানটা ডিটেলস নোটিফিকেশন তুমি যদি এখানে আসো ইনফরমেশন অব অ্যাপ্লিকেন্স বলে তুমি গেট ডিটেলস করলে তোমার কাছে ডিটেলস নোটিফিকেশানটা সেটা চলে আসবে ওকে দেখো ডিটেলস নোটিফিকেশানটা আমি নিয়ে রেখেছি আগে থেকে তো সেটাই তোমাকে আমি ইম্পর্ট্যান্ট জায়গাগুলো বলে দিচ্ছি ওকে দেখো নেম বলা আছে পোস্ট পোস্ট নেম বলা আছে পে স্কেল বলা আছে রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস সেটা দেখো ভ্যাকেন্সি কত দেওয়া আছে আনরিজার্ভের জন্য ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি দেখো এখানে কত মেল হচ্ছে থ্রি ফোর সিক্স ফোর আর লেডি কনস্টেবলের জন্য হচ্ছে দুশো সত্তর তার মধ্যে আনরিজার্ভ কত আছে আনরিজার্ভ আছে দেখো এখানটাতে কত আনরিজার্ভ আছে কনস্টেবলের জন্য পাঁচশো উনত্রিশ আর লেডি কনস্টেবল হচ্ছে দেখো কত পঁয়ত্রিশ আর বাদ বাকি যা আছে আছে আনরিজার্ভ ইসি আনরিজার্ভ এইচ জি আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার্স আনরিজার্ভ স্পোর্টস কোটা এরকম করে পরপর ভাগ আছে আমরা সরাসরি চলে যাব যে এজটা কি ম্যাটার করছে এখান থেকে দেখো যদি কেউ স্পোর্টস পারসন হও তুমি ডিটেলস নোটিফিকেশানটা পড়ো আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এই উইথ মিন ময়সার বলে ডিসক্রিপশানে তুমি লিঙ্ক পাবে ওখানে গেলে তুমি ডিটেলস নোটিফিকেশান পাবে অথবা তুমি নিজে পিআরবির ওয়েবসাইটে চলে যাও সেখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করো দেখতে পেয়ে যাবে ঠিক আছে দেখো এখানে দেখো অ্যাডিশনাল এলিজিবিলিটি যা থাকুক এই হচ্ছে এলিজিবিলিটি এলিজিবিলিটি দেখো প্রথম কথা হচ্ছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া এটা তো হল দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এখানটাতে ভালো করে খেয়াল করো এখানে যেটা দরকার সেটা হচ্ছে দেখো এজ এটা তোমাকে আমি এক্ষুনি ক্যালকুলেট করা শিখিয়ে দিচ্ছি কীভাবে দ্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্স মাস্ট বি নট লেস দেন যেটা আমরা একটু আগেই দেখলাম আঠারো থেকে কত বছরের মধ্যে হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে স্যার এবারে যদি তুমি এসসি এসটি থেকে বিলং করো তাহলে পাঁচ বছর ছাড় ও বিসিবির জন্য তিন বছর ছাড় এক সার্ভিসম্যান হলে চল্লিশ বছর এরকম কিছু কিছু আছে পরপর করে এবং হচ্ছে যদি কলকাতা সারাউন্ডিংসে তুমি যদি সিভিক ভলেন্টিয়ার হও সেক্ষেত্রে তুমি পাঁচ বছর ছাড় পাবে ওকে স্যার এবার দেখো তোমাকে হচ্ছে আমি যদি দেখাই যে ডেট অফ বার্থটাকে তুমি হিসেবে তোমার যে ডেট ধরেছে ভালো করে খেয়াল করো এরা হচ্ছে কোন ডেট অনুযায়ী তোমার হচ্ছে এজ ক্যালকুলেট করছে দ্য অ্যাপ্লিকে অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি লেস দেন এইটিন ইয়ার্স ওল্ড অ্যান্ড মাস্ট নট বি মোর than থার্টি ইয়ার্স ওল্ড as on এক এক দু দেখো এক এক দু অনুযায়ী তোমার বয়স আঠারো থেকে হতে হবে তিরিশের মধ্যে ঠিক আছে এবারে সেটা আমরা চেক করব তুমি সরাসরি চলে যাও হচ্ছে গুগলে ওকে সরাসরি চলে যাও গুগলে ওখানে গিয়ে তুমি সার্চ করো এচ ক্যালকুলেটর বলে এখানে গিয়ে সার্চ করো এচ ক্যালকুলেটার দেখো এজ ক্যালকুলেটার চলে এসছে সার্চ করলাম এজ ক্যালকুলেটার তুমি প্রথমটাই নিয়ে নাও এখানে নিলে এবার তুমি এখানে দাও হচ্ছে তোমার ডেট অফ বার্থ তোমার বয়স কত ধরো আমি বললাম আমার বয়স র্যান্ডাম নিয়ে নিলাম বিশে ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই ধরো আমি বললাম ফেব্রুয়ারি আছে উনত্রিশ আছে আমি এখানে বললাম কি উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বই দেখো উনিশশো সাতানব্বই নিলাম ডেট অফ বার্থ এজ অ্যাট দ্য ডেট অফ কোন এজ অনুযায়ী আমি হিসাব করতে চলেছি আমাকে দেওয়া আছে কত এক এক দু তাহলে আমি দেখো এটাকে ফেব্রুয়ারি আছে জানুয়ারি করব এটাকে করব হচ্ছে আমি জানুয়ারি এটাকে করব হচ্ছে এক তারিখ দেখো দু এক জানুয়ারি এক দু হয়ে গেছে এবার তুমি ক্যালকুলেটের ক্লিক করো দেখো তোমার বয়স হচ্ছে ছাব্বিশ বছর দশ মাস চার দিন তুমি ডেফিনেটলি এই ফর্মটা ফিল করতে পারবে কারণ হচ্ছে বয়সের রেঞ্জ আছে কত আঠারো থেকে তিরিশ পর্যন্ত তাহলে আমার সেই অনুযায়ী এজ হচ্ছে কত ছাব্বিশ বছর দশ মাস দশ মাস চার দিন ঠিক আছে স্যার এবার দেখো আমি যদি বলি আর একটা দেখবো ঠিক আছে ধরো ধরো আমি আর একটা চেক করতে চাই ধরো আমি বলছি যে আমার বয়স হচ্ছে স্যার নভেম্বর মাস আমি কথার কথা বলছি নভেম্বরে কত তারিখ নভেম্বরে আমার বয়স হচ্ছে কুড়ি তারিখ বিশে নভেম্বর ধরো আমি বললাম আমার বয়স হচ্ছে উনিশশো জন্ম হচ্ছে কত জন্ম হচ্ছে আমি বললাম ধরো দু হাজার আট দু হাজার আট বিশে নভেম্বর দু হাজার আট ক্যালকুলেট করলাম আমার বয়স দাঁড়াচ্ছে দেখো পনেরো বছর তিন মাস ন দিন একদম এক্স্যাক্টলি তুমি হচ্ছে হিসেব পাবে তাহলে তুমি বুঝতে পেরে গেলে তোমার এজ কত তুমি ফর্ম ফিল আপ করতে কি পারবে কি পারবে না একদম এইখান থেকে তোমার বয়স আঠারো বছর একদিন থেকে উনত্রিশ বছর এগারো মাস একত্রিশ দিন পর্যন্ত তুমি ফর্ম ফিল করতে পারবে এখানে ইনক্লুডিং ডেটটা কি করেছে সেটা ডিটেলসে আশা করি বলেছে কি বলেনি সেটা আমি দেখিনি কিন্তু এইভাবে তুমি হচ্ছে এজটাকে সুন্দরভাবে ক্যালকুলেট করতে পারবে ঠিক আছে এবার দেখো তাহলে এটা আমার এজ ব্যাপারটা মিটে গেল ওকে চলো এবারে হচ্ছে আমরা দেখব কি ডেট অফ বার্থটা কোন হিসেবে নিচ্ছে দেখো মাধ্যমিকের সার্টিফিকেট ডেট অফ বার্থ রেকর্ডেড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট

এরপরে আমরা সরাসরি চলে যাই দেখো সার্টিফিকেট ইস্যুড বিপর দেখো এইখানে যে কথাটা বলা আছে ভালো করে খেয়াল করো বলা আছে এ ক্যান্ডিডেট বিলং টু ও বিসি এ ও ক্যাটাগরি ইফ শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ হ্যাজ টু প্রডিউস ভ্যালিডেটেড রিনিউড অর ফ্রেশ ও বিসি এ ও বিসি সার্টিফিকেট ইস্যুড ফ্রম কম্পিটেন্ট অথরিটি উইদিন ওয়ান ইয়ার প্রসিডিংস ওয়ান ওয়ান টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর ডিউরিং ভেরিফিকেশান অফ দ্য টাইম অফ ইন্টারভিউ দেয়ার ফোর সার্টিফিকেটস ইস্যুড বিফোর ওয়ান ওয়ান টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি থ্রি নিড টু বি রিভ্যালিডেটেড রিনিউড ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি ক্যান্ডিডেটস ফেলিং টু প্রডিউস এ সার্টিফিকেট শ্যাল ট্রিটেড অ্যাজ ও বি সি সি এ ও বি বি ইন কেস অফ মে বি হাউএার দে মে বি কনসিডার অ্যাজ আনরিজার্ভ মানে এখানে কি বলা হয়েছে এক এক দু হাজার তেইশের আগের সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে তাহলে তোমাকে ওটা কী করতে হবে রিনিউ করে নিতে হবে নাহলে হবে না তুমি যদি পরীক্ষা রেজাল্ট জবেই বেরোক তোমার দেখতে হবে ওরা দেখবে সার্টিফিকেট কবে আছে এক এক দু হাজার তেইশের পরে তোমার রিনিউ হতে হবে তার আগের সার্টিফিকেট ওরা নেবে না যদি সার্টিফিকেট না থাকে তুমি ট্রিট হবে আনরিজার্ভ হিসাবে আনরিজার্ভ হিসেবে ট্রিট হলে কাট অফ যদি তোমার ক্লিয়ার হয় তুমি সেভাবে চাকরি পাবে ঠিক আছে কোনোরকম রিল্যাক্সেশন পাবে না এরপরে দেখো বিলং টু ইকোনমিক্যালি দেখো এখানে বলা আছে এটা এই পয়েন্টগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একবার চেক করে নাও ক্যান্ডিডেটস বিলংগিং টু ইড্লিউএস মাস্ট প্রডিউস ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট অ্যাজ পার স্পেসিফিক ফরম্যাট ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর অর অনওয়ার্ডস ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ইভিএট শর্ট লিস্টের পরে উমুক তুমুক ফেল টু প্রডিউস ভ্যালিড সার্টিফিকেট সে কি হবে রিজেক্টেড হয়ে যাবে ভালো করে খেয়াল করো এখানটাতে

চলো এগুলো আর দেখছি না এবার এবার সরাসরি চলে যাই আমাদের মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট মিনিমাম মেলের জন্য কি বলা আছে মেলের জন্য ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খা গারিওয়ালস রাজবংশী এন হচ্ছে শেডিউল ট্রাইবস শিডিউল কাস্ট নয় কিন্তু তারা হচ্ছে কত একশো সাতষট্টি ওয়েট হচ্ছে সাতান্ন চেস্ট হচ্ছে সেভেন্টি এইট সেন্টিমিটার উইদাউট এক্সপেনশান এইটটি থ্রি সেন্টিমিটার উইথ এক্সপেনশন এবং দেখো গোর্খা গারিওয়েলস এবং রাজবংশীদের জন্য হচ্ছে থার আছে একশো ষাট একশো তিপান্ন এরপরে দেখো মেয়েদের জন্য হচ্ছে কি একশো ষাট উনপঞ্চাশ এবং চেস্টের জন্য হচ্ছে নট অ্যাপ্লিকেবল এটা থার্ড জেন্ডারের জন্য হচ্ছে এই আছে এবারে দেখো মেথড অফ রিক্রুটমেন্ট প্রসেস অনেক লাফালাফি হচ্ছিলো এইবারে পুলিশ রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে কোনো চেঞ্জ হয়নি এক্সামেও কোনো চেঞ্জ হয়নি ভালো করে দেখো মেথড অফ প্রসেস রিক্রুটমেন্ট দ্য পোস্ট মনে হয়তো উমুক তুমুক প্রথম কথা হচ্ছে কী হবে প্রিলিমিনারি এক্সামিনেশান এক নাম্বার হুইচ উইল অ্যাক্ট অ্যাজ স্ক্রিনিং এক্সামিনেশান ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দু নাম্বার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তিন নাম্বার অ্যান্ড ফাইনাল রিটিন এক্সামিনেশান চার নাম্বার অ্যান্ড ইন্টারভিউ হচ্ছে পাঁচ নাম্বার এই হচ্ছে পাঁচটা হচ্ছে আমাদের প্রসেস বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এক হচ্ছে টিআর ওয়ান এক্সাম হবে বা তোমাকে বলতে পারো প্রিলিমিনারি এক্সাম হবে ওর নাম্বার কী হয় ওটা হচ্ছে কোয়ালিফাইং নাম্বার এটা হচ্ছে প্রিলিমিনারি তারপরে কী হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দু নাম্বারে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এই যে একশো তেষট্টি সেন্টিমিটার একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট দরকার চেস্ট এত দরকার এগুলো হচ্ছে তোমার প্রথমে হচ্ছে চেক হবে এটাতে যদি তুমি ফেল হয়ে যাও নেক্সট স্টেপে যেতে পারবে না এটাতে কোয়ালিফাই করলে তারপরে তোমার হচ্ছে মাঠ হবে মাঠ হচ্ছে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মাঠ ওকে তারপরে কি হবে তারপরে হচ্ছে হবে হচ্ছে ফাইনাল রিটেন এক্সামিনেশন যেটা এবং ইন্টারভিউ এই দুটোর বেসিসে হচ্ছে তোমার মেরিট লিস্ট তৈরি হবে এবং তুমি সেখান থেকে সিলেক্টেড হবে এরপরে দেখো এখানে কি বলা আছে প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশান টেস্ট ফুল মার্ক একশো যা আগের প্রসেস ছিল একদম সেম প্রসেস সেটা হচ্ছে কি টোটাল একশো মার্ক চল্লিশ তিরিশ তিরিশ টোটাল হচ্ছে হানড্রেড কোয়েশ্চেন হানড্রেড মার্কস চল্লিশ তিরিশ তিরিশ এইখানেই বলতে চাই আমাদের মক টেস্ট রেডি হচ্ছে ঠিক পঁচিশে মার্চ থেকে মক টেস্ট আমাদের শুরু হবে টোটাল ফিফটি মক টেস্ট থাকবে টোটাল ফিফটি মক টেস্ট থাকবে এবং এই ফিফটি মক টেস্টের মধ্যে ম্যাথ এবং রিজনিং আমি হচ্ছে টোটাল ভিডিও সলিউশন করাবো একদম ভিডিওর শেষে তার ডিটেলসে বলছি ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে পারো দেখো এই হচ্ছে ব্যাপার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দেখো কী দেওয়া আছে মেল হচ্ছে দেখো কত ষোলোশো মিটার রান আছে সিক্স মিনিট সাড়ে ছ মিনিটে ষোলোশো মিটার রান ইমেল হচ্ছে কত আটশো মিটার রান তার হচ্ছে হাফ এবং এখানে কত আছে চার মিনিট এখানে মনে বলা আছে থার্ড জেন্ডার থার্ড জেন্ডারে কত দেওয়া আছে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কত দেওয়া আছে সেটা এখানে দেওয়া আছে আলাদা করে তার মানে এখানে মোট কথা হচ্ছে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হবে ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটে আটশো মিটার চার মিনিটে ওকে এরপরে দেখো এরপরে যেগুলো আছে এখানে যা আছে বাদ দা ওগুলো ফাইনাল রিটার্ন এক্সামিনেশান ফুল মার্ক হচ্ছে দেখো এইটি ফাইভ আগেরটা কত ছিল একশোটা কোশ্চেন ছিল এখানে হচ্ছে এইটি ফাইভ কোশ্চেন থাকবে এইটি ফাইভ মার্কস অল দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন ইন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট উইল বি কল্ড ফর অ্যাপিয়ার ইন দ্য ফাইনাল রিটিন এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্য ফাইনাল রিটিন এক্সামিনেশন উইল হ্যাভ এইটি ফাইভ মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন ক্যারিং ওয়ান মার্কস ইজ দ্য ডিউরেশন অফ দ্যাক্সামিনেশন উইল বি ওয়ান আওয়ার কোশ্চেন পেপার উইল বি সেট ইন টু ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যান্ড নেপালি

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল ডিসাইড দ্য প্রেসক্রাইব স্কিম অ্যান্ড সিলেবাস ফর দা ফাইনাল রিটার্ন এক্সামিনেশন কোয়ালিফাইং মার্কস ইন ফাইনাল রিটিন প্রিলিমিনারি রিটিন ফাইনাল উইল অন ওয়েম আর এক্সামিনেশন ইন্টারভিউ আছে কত নাম্বারের পনেরো নাম্বারে ক্যান্ডিডেটস অ্যাবিলিটি টু স্পিক ইন বেঙ্গলি উইল অলসো বি টেস্টেড ইন হিচ আর ইন্টারভিউ এরপরে অন দ্য বেসিস অফ দ্য মার্কস অপটেন ইন এখানে ভালো করে দেখো অন দ্য বেসিস অফ দ্য মার্কস অপটেন ইন দ্য ফাইনাল রিটিন এক্সামিনেশন অ্যান্ড দ্য ইন্টারভিউ এ মেরিট লিস্ট অব দ্য প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি প্রিপেয়ার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা তোমাকে একটু আগেই বললাম মেন এক্সাম এবং হচ্ছে ইন্টারভিউ এই দুটোর উপর বেস করে তোমার হচ্ছে মেরিট লিস্ট তৈরি হবে ওখানে পঁচাশি আছে আর এখানে হচ্ছে পনেরো টোটাল হচ্ছে দেখো এখানে এইটি ফাইভ আর এখানে হচ্ছে পনেরো এই দুটো মিলিয়ে হচ্ছে তোমার হচ্ছে মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে দেখো এই হচ্ছে গেল ব্যাপার এরপরে হচ্ছে ভেরিফিকেশান অব দ্য সিকিউর সেম টোটাল মার্কস দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে তো এগুলো পরের কথা এগুলো হিসাব করে লাভ নেই মেডিকেল এক্সামিনেশান হবে অ্যাপ্লি অথরিটি পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান লাস্ট ডেট হচ্ছে দেখো সাবমিট অ্যাপলের থ্রু অনলাইন এক তারিখ থেকে শুরু হবে এক তিন দু থেকে উনত্রিশ তিন দু পর্যন্ত অ্যাপ্লিকেশন ফি হচ্ছে কত অ্যাপ্লিকেশান ফি অল ক্যাটাগরিজ হচ্ছে দেড়শো টাকা প্রসেসিং ফি কুড়ি টোটাল একশো সত্তর শিডিউল কাস্ট হচ্ছে নীল শিডিউল ট্রাইব হচ্ছে নীল ওকে অ্যাপ্লিকেন্ট বিলং টু শিডিউল কাস্ট ড্রাইব সেল অনলি পে প্রসেসিং ফি টোয়েন্টি রুপিস এগুলো দেওয়া আছে নাইদার এনি ক্লেম ফর রিফান্ড দেওয়া হবে না হাউ টু অ্যাপ্লাই এখানে দেওয়া আছে কার্ড থেকে দেওয়া আছে আচ্ছা এখানে যেটা ইম্পর্টেন্ট যেটা তোমাকে আমি বলতে চাইছি সেটা হচ্ছে দেখো থ্রু সহজ রিটেল পেজ নাম্বার ইলেভেন এইখানে একটা পয়েন্ট আছে দেখো সেটা হচ্ছে কি এই যে ইন নট আচ্ছা আমি প্রথমে সম্ভবত একটু ভুল বলেছিলাম দেখো এখানে কি বলা আছে রিকোয়েস্ট ফর চেঞ্জেস কারেকশন ইন পার্সোনাল ডিটেলস এক্সেপ্ট ক্যাটাগরিজ এক্সেপ্ট ক্যাটাগরিজ শুধুমাত্র ক্যাটাগরিটা তুমি চেঞ্জ করতে পারবে সেল নট বি এন্টারটেন আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস আফটার দ্য লাস্ট ডেট অফ এডিটিং উইন্ডো লাস্ট ডেট হয়ে যাওয়ার পরে তারপরে তুমি ভাবে কোনো চেঞ্জ করতে পারবে না যেমন এসএসসি এসসি ক্ষেত্রে কী হয় লাস্ট ডেট হয়ে যাওয়ার পরেও আরও এক্সট্রা দু দিন ডেট দেওয়া হয় তাহলে তারপরে কী হয় এসএসসি মানে হচ্ছে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের কথা বলছি সেক্ষেত্রে তোমার কী হয় যদি তুমি পুরো ফর্ম ফিল আপ হয়ে গেল তারপর তুমি দেখলে যে আমি সামাও কোনোভাবে মিস্টেক করে ফেলেছি তাহলে সেখানে তুমি হচ্ছে চেঞ্জ করতে পারতে তো এই হচ্ছে এখানে গল্প ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল নট বি রেসপন্সিবল ফর এনি কনসিকুয়েন্সেস অ্যারাইজিং আউট অফ দ্য নন অ্যাক্সেপ্টেন্স অব এনি কারেকশন অ্যাডিশন ডিলিশন ইন এনি পার্টিকুলার ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফ্রম হোয়াট এভার দ্য রিজন মেবি হাউএ এভার ক্যান্ডিডেট প্রসি প্রোসি প্রক্রিওর্স কাস্ট সার্টিফিকেট আফটার এডিটিং উইন্ডোজ ইজ ক্লোজড অ্যান্ড ওয়ান টু চেঞ্জ ইজার ক্যাটাগরি দ্য ক্যান্ডিডিট মাস্ট সাবমিট দ্য অ্যাপ পিটিশান উইথ রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাড এতো মেনশনিং দ্য সাবজেক্ট প্রপারলি উইথ অ্যাপ্লিকেশন এতো এই বলা আছে তাহলে এই হচ্ছে ব্যাপার প্রিলিমিনারি টেস্ট কী বলা আছে এখানটাতে এখানে বলা আছে পিএমটি কীভাবে হবে ইন্টারভিউ হবে আদার ইনস্ট্রাকশন যা দেওয়া আছে আছে এবারে তোমাকে আমি যেটা বলতে চাইছি দেখো এখানে আমাদের অলরেডি নোটিফিকেশান তুমি দেখলে ফর্ম ফিল আপ করো এনিকোয়ারি কমেন্ট করবে বলবো এবারে দেখো অলরেডি আমাদের এই চ্যানেলে টোটাল হচ্ছে দেখো তেরোটা হচ্ছে আমার টোটাল ক্লাস আমি করিয়ে রেখেছি ম্যাথে ম্যাথে হচ্ছে দেখবে টোটাল হচ্ছে তেরোটা ক্লাস তেরোটা চ্যাপ্টার থেকে টোটাল হচ্ছে একশো পঁচিশটা আমি হচ্ছে টোটাল ম্যাথ কমপ্লিট করে রেখেছি একদম বেসিক কনসেপ্ট থেকে একদম জিরো লেভেল থেকে তুমি যদি ভাবো যে স্যার আমি ম্যাথ একদমই পারি না তোমার জন্য হচ্ছে এই টোটাল ক্লাসগুলো হচ্ছে সব থেকে বেস্ট রোল প্লে করবে তুমি একবার ইউটিউবে গিয়ে তুমি একবার ইউটিউবে গিয়ে সার্চ করবে ম্যাথস উইথ মিনময় স্যার বলে বা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে প্লে তুমি সেখান থেকে গিয়ে দেখতে পারো বা এখানে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটা খুলবে প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গেলে দেখবে তুমি এখানে সব এক একটা করে প্লে লিস্ট বানানো আছে টোটাল একশো পঁচিশটা ক্লাস আছে আরও তোমার যখন এক্সাম হবে তার মধ্যে সিম্পলিফিকেশান নাম্বার সিস্টেম যে কটা দুটো তিনটে চ্যাপ্টার বাকি আছে সব কমপ্লিট হয়ে যাবে পার্টনারশিপ থেকে দেখো দুটো ক্লাস হয়েছে এলসিএমএস থেকে সাতটা ক্লাস করিয়েছি মিক্সার থেকে সাতটা ক্লাস করিয়েছি অ্যালিগেশনের প্রসেসটা কি সেটা তোমাকে বুঝিয়েছি প্রফিট লস থেকে এগারোটা ক্লাস করিয়েছি টাইম অ্যান্ড স্পিড থেকে পনেরোটা ক্লাস করিয়েছি এরকম করে মোট দেখো একশো পঁচিশটা ক্লাস আছে আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি তুমি যদি ম্যাথে একদম জিরো হও তুমি এই ক্লাসগুলো ধৈর্য ধরে তুমি যদি কমপ্লিট করে ফেলতে পারো তাহলে তুমি দেখবে ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট স্কোর তুমি এমনি করতে পারবে এইখান থেকে প্রচুর প্রশ্ন তুমি সেম টু সেম টাইপ হচ্ছে তুমি ওখানে একই রকমভাবে পেয়ে যাবে ঠিক আছে এবং দেখো কিছুদিন পরে অলরেডি ডেটটা আমি মেনশন করেছি আগে আমি আরেকবার বলে দিচ্ছি কলকাতা পুলিশের কনস্টেবল টোটাল হচ্ছে পঞ্চাশটা মক টেস্ট থাকবে টোটাল পঞ্চাশটা মক টেস্টের মধ্যে কি থাকবে সম্পূর্ণ প্রত্যেকটা যেটা তুমি দেখেছো প্রিলিমিনারি কি ছিল চল্লিশ ছিল হচ্ছে জি ছিল ঠিক আছে তিরিশ ছিল হচ্ছে ম্যাথ এবং তিরিশ ছিল হচ্ছে দেখো জিআই এই হচ্ছে তোমার সেটের মধ্যে এই চল্লিশটা জিকে হচ্ছে তোমাকে নিজেকেই ভ্যালুয়েট করতে হবে তিরিশটা ম্যাথ এবং তিরিশটা জিআই প্রত্যেক সেট থেকে যে থাকবে টোটাল পঞ্চাশটা সেটে প্রত্যেকটা সেটের আমি ইন্ডিভিজুয়াল ম্যাথ এবং ইন্ডিভিজুয়াল জিআই ভিডিও তোমাকে আমি প্রোভাইড করে দেবো ওই সেটের সঙ্গে টোটাল হচ্ছে পঞ্চাশটা সেট টোটাল হচ্ছে পঞ্চাশটা ফুল মক টেস্ট এরকম নয় যে শুধু ম্যাথ শুধু জিআই ফুল মক টেস্ট একশো নম্বরের একদম সেম টু সেম প্রশ্ন যেভাবে ফরম্যাট তুমি পরীক্ষাতে দেখতে পাও সেম টু সেম ফরম্যাট তুমি দেখতে পাবে আমাদের মক টেস্ট তুমি চাইলে আমাদের অ্যাপটা ডাউনলোড করো অ্যাপের হচ্ছে তুমি কত তারিখে আমরা লঞ্চ করবো আমি আবারও বলছি লঞ্চ করবো হচ্ছে পঁচিশ তারিখ ঠিক আছে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ পঁচিশে মার্চ হচ্ছে তুমি আমাদের অ্যাপ ডাউনলোড করবে এই পেড কোর্স অপশানে চলে যাবে ওখানে তুমি হচ্ছে দেখতে পাবে এই হচ্ছে মক টেস্টটা এবং এই মক টেস্টের মধ্যে তোমাকে আমি পনেরোটা পনেরোটা হচ্ছে ফ্রি মক টেস্ট দেবো তোমার ওই পনেরোটা মক টেস্ট দেখার পরে যদি মনে হয় স্ট্যান্ডার্ড মেনটেন করছে মগগুলো ভালো হয়েছে কোশ্চেন অ্যানালাইসিস কোশ্চেন অ্যানালাইসিস ঠিক আছে তারপরে গিয়ে তুমি বাই করবে টোটাল হচ্ছে পঞ্চাশটা মগ ফিস হচ্ছে থাকবে অনলি টু ফিফটি রুপিস তুমি চাইলে ওই মগগুলো পারচেস করবে এবং তোমাকে আমি ডেট বলে দেবো এই পনেরোটা মগ আপলোড হওয়ার পরে তোমাকে পাঁচটা ডেট বলে দেবো পাঁচটা ডেটে ইনস্টলমেন্টে তুমি হচ্ছে এই মগগুলো পাবে এই যে ধরো পঞ্চাশটা মগ তুমি প্রথম পেলে হচ্ছে পনেরোটা তারপরে ধরো পেলে সাতটা তারপরে আটটা তারপরে সাতটা তারপরে আটটা এরকম করে আমি তোমাকে পাঁচটা ডেট বলে দেবো ওই পাঁচটা ডেটে পরপর করে তুমি মগগুলো পেয়ে যাবে ঠিক আছে তুমি মগ লঞ্চ হবে আর একবার বলে দিচ্ছি পঁচিশে মার্চ হচ্ছে মক লঞ্চ হবে কোথায় আমাদের অ্যাপ ডাউনলোড করবে এই পেড কোর্স সেকশন পাবে ওখানে গেলে তুমি মগ টেস্টটা পেয়ে যাবে ওকে যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই তুমি কমেন্ট করো সেখানে আলোচনা করা যাবে ওকে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই